ঘূর্ণিঝড় রিমালে এখন পর্যন্ত জনের প্রাণহানি ঘটেছে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে উনিশটি জেলা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সাঁত্রিশ লাখ আটান্ন হাজারের বেশি মানুষ সচিবালয় এমন তথ্যই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানিয়েছেন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে এমন ঘরবাড়ির সংখ্যা পঁয়ত্রিশ হাজার চারশোর বেশি কম বিধ্বস্ত হয়েছে এক লাখ চোদ্দ হাজারের বেশি ঘরবাড়ি এর মধ্যে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ছয় কোটি পঁচাশি লাখ টাকা প্রদান করা হয়েছে জানিয়ে সমন্বিত উদ্যোগ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী